একটা ফুলশিরা ঘরের পায়রা। গেটআপ দেখে মনে হবে আন্দা পায়রা, কিন্তু এটা একদম পিওর ফর্মের মাদ্রাসি পায়রা। বাহ, আরেকদিকে চোখটা দেখবো। এই সমস্ত পায়রাদের কালেকশন কত বছর? কালেকশন মোটামুটি হয়েছে মোটামুটি 8-10 বছর থেকে 2 বছরের কালেকশনও আছে। ঠিক আছে, তো এই জেনারেশন মোটামুটি তাহলে তুমি করেছো অনেক। হ্যাঁ হ্যাঁ, এদের ফ্লাইং প্যাটার্ন সম্বন্ধে যদি একটু বলতে পারো। ফ্লাইং প্যাটার্ন ভালো, অবশ্যই ভালো, খারাপ না। একটু এই পায়রা একটু হাইটে ওড়ে, নিচেতে ওড়ে না, একটু হাইটে ওড়ে। বাহ, সুন্দর। গরমের পক্ষে খুব সুন্দর পায়রা, মানে গরমের আইডিয়াল পায়রা বলছো। সুন্দর, প্লেসটা একটু দেখো, পাঞ্জিরা একটু দেখো। এও কি তোমার বাড়িতে উড়েছে? না না না, আমার বাড়িতে উড়েনি। বাহ, সুন্দর। চিড়িয়ার পায়রা ছেড়ে ট্রেনিংটা দেখো। এটা হচ্ছে ওর মাদি। মাদি এখন আপাতত মানে জোড়া আলাদা আছে, ওর সঙ্গে অন্য মাদি আছে। ছেলে একবার স্ট্যান্ডিংটা থাকবে। এই যে বন্ধুরা, পুরো পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন। এটা একটা মাদি, আরেকদিকে চোখটাও দেখো। এই লালচে ভাবটা আসে নাকি এই পায়রা ডানাতে? অনেক পায়রাই আসে, আসাদ পায়রা তো আসার কোনো ব্যাপার না, অনেক পায়রাতেই আসে। তাহলে স্ট্যান্ডিংটা দেখি, লালচে হয়ে গেলে যে আসাদ পায়রা হয়ে যায় এরকম ব্যাপার না। ঠিক ঠিক, মানে সেটা আমি জানবো যে কি কি দেখে আরশাদ পায়রা চেনা যায়। আর আমি জেনে বন্ধুদের আপনাদেরও বলে দেবো, অসুবিধা নেই। সুন্দর, পায়রা ছেড়ে স্ট্যান্ডিংটা দেখাই। সুন্দর, আর একটা মাদি পায়রা দেখো। এটা আর একটা মাদি পায়রা, ওই একই লাইন কি না একটু আলাদা? একটু আলাদা বোধ হয়, মানে প্রায় 60-70% এক। আরেকদিকে চোখটাও দেখো। সুন্দর দেখুন বন্ধুরা, একটা কালো পায়রা আপনাদের শখ করাচ্ছে। স্পেশালি ব্রিড খুব পুরোনো লাইনের পায়রা, খুবই পুরোনো লাইনের পায়রা। মানে ব্রিডটা কি বলা যেতে পারে? না, ব্রিডটা বলছে থাক বলছি না। বেশ 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 বেশ, তোমারই পায়রা। হ্যাঁ, খুবই পুরোনো ব্রিড। আজকে বর্তমানে প্রায় বিট প্রায় শেষের পথে, শেষের পথে বলা ভুল, আছে খুব কম সংখ্যক বাড়িতে আছে আর কি। বাহ, সুন্দর। পাঞ্জার একটু দেখো। সুন্দর, লেজটা একদম বন্ধ লাগছে। ছেলে স্ট্যান্ডিংটা দেখো। এটা হচ্ছে অন্য, আরেকদিকে চোখটা একটু দেখো। বাহ, সুন্দর। পায়রার লেজটা একটু দেখো, ডানা আছে। বাহ, সুন্দর ডানা। পায়রার লেজটা একটু দেখো। বাহ, ছেড়ে স্ট্যান্ডিংটা দেখো। পাটা একটু দেখি আমরা, বিশেষত্ব যেমন পাঞ্জি। তাদের বয়স কেমন? এটা যারা জানে, যারা জানে বুঝতে পারবে এটা কিসের চিড়িয়া লাইনের পায়রা। লাইনটা জিডিয়া, কিন্তু এটা নাম করা জিডিয়া লাইনের পায়রা আর কি। আরেকদিকে চোখটা দেখো। ডানাটা একটু দেখো, লেজটা একটু দেখো।
ছেলে একটু স্ট্যান্ডিংটা দেখো সুন্দর পায়। এই পায়রাটা সম্বন্ধে যদি একটু বলতে পারো, চিড়িয়া পায়রা সুন্দর একটু স্ট্যান্ডিং পাটা প্রচুর ছটফটে। এটা কি পায়রা? এটা একটা পুরনো নর পায়রা, এই কাল দুমাই বলতে পারেন, কাল দুমাই পায়রা। দানাটা দেখি, হ্যাঁ সুন্দর। এটা আর একটা মুন্ডি সাদা জিরা পায়রা, এটা নর না মাদি? এটা মাদি, ওরই একটা মাদি, ওরই একটা মাদি আর কি, অল্টারনেটিভ হয়। আচ্ছা, কখনো এই মাদিতে ঝোড়া লাগাই, কখনো ওই মাদিতে লাগাই। মানে এটাও ওর নিজের সেক্টরে পিওর? নিজের সেক্টরে পিওর একদম, ওর তিন এই ফর্ম পিওর ফর্মই আছে, কখনো মাদি ঘোড়াই আর। এর বাচ্চা কাচ্চা তৈরি করা হচ্ছে? হুম হুম। কেমন কি উড়ান দেয়? উড়ান মোটামুটি ভালোই ওড়ে, নর্মালি তো উড়ান আর বলছি না, ওড়ে ভালোই সেটা বলছি আর কি। না তাও যদি একটা বন্ধুদের জন্য বলে দাও যে কেমন কি উড়ান হয় নতুনদের জন্য, আমি সবসময় নতুনদের জন্য আছি। নতুনদের জন্য আশা করি নর্মালি উড়ে যাবে, নর্মালি মোটামুটি কি বলবো আর, টাইমিং সম্বন্ধে বলে আর লাভ নেই, উড়ে যাবে। মনে হয় যেটা মানে একটা মন মন খুশি করা উড়ান, মন খুশি না, মন খুশি বিরক্ত করা একটা উড়ান, উড়ান দেয় মন খুশি থেকে বেশি খুশি হবে আশা করি। ওই বিরক্ত হয়ে যাবে লাস্টে, নিচে নিতে পারছি না। যেসব মেডিসিন ফেডিসিন এসছে সেই সব যদি এদের কাছে পড়ে তা আশা করি আরও বেটার জায়গায় চলে যাবে। বা ছেড়ে তাহলে স্ট্যান্ডিংটা দেখাবো। এটা কি এবার ঘোরানো রয়েছে কোনটা? না এটা এবারে রেস্টে আছে। আচ্ছা, ওই মাটিটা আছে মানে এদেরও সাকসেসফুল মাটি? সাকসেসফুল, সুন্দর। টাকি কালাঙ্কা পায়রা আছে, খুবই একটা পছন্দের একটা আমার বিরাট, একদম মোটামুটি এই পায়রার বাচ্চা পাঁচ দিন বাদে রিটার্ন এসছে আমার কাছে, পাঁচ দিন বাদেও। লস ফ্যাক্টর নেই? না এসে একদম কাটফাট শুকনো হয়ে একদম এসছে, মানে এই জেনারেশন এর বাচ্চা না, হের জেনারেশন আর কি। এই কালাঙ্কার ফেলে, টাকি ফেলে, চটিয়াল ফেলে, সুন্দর সুন্দর। এটা মাদি এটা নর্থ ছটফটে, এটা কি পায়রা আছে মিঠুন? যারা চেনে বলতে লাগবে না, বাহ চেনা বা মনের পইতে লাগে না। আরেকদিকে চোখ টাকে দেখো, ছেলের স্ট্যান্ডিংটা একটু দেখো, পাঞ্জার একটু দেখো, এটা একটা মাদি পায়রা বন্ধুরা। আরেকদিকে চোখটাও দেখবো, ফেদারটা একটু দেখবো, মেচিয়াগুলো ভর্তি। ছেলে স্ট্যান্ডিংটা একটু দেখো,
লাইনে আছে। দেখুন বন্ধুরা একটা পিওর পায়রা, পিওর। যারা দেখছেন বন্ধুরা তারা আশা করি বুঝতে পারছেন যে কি জিনিস শক করাচ্ছে। আরেক দিকে চোখটাও দেখবো। দেখুন বন্ধুরা একটা চোখ কালো লাইনের পায়রা দেখাচ্ছি, একটু কালো দানা এসছে চোখে। আরেকদিকে চোখটা দেখবো। সুন্দর দেখুন বন্ধুরা একটা, এটা একটা মাদি, এটা মাদা পায়রা। আরেকদিকে চোখটাও দেখবো। সুন্দর পায়রা ছেড়ে স্ট্যান্ডিং। এটা আর একটা কি পায়রা আছে দাদা? এটা একদম পিওর ফর্মে আছে, এর মধ্যে কোনো খাদ নেই, কোনো খাদ নেই। এখন মোটামুটি ছ ঘন্টা সাড়ে ছ ঘন্টা উঠছে পায়রাটা। পাটটা? হুম পাটটা। আর ওদিকে চোখটাও দেখবো। যদি ছোট থেকে উড়াই নি, বড় বয়স থেকে উড়িয়েছি পায়রাটা। এই যে বন্ধুরা একটা সাইন, লালচে ভাগ। যদিও সবাই এখন মোটামুটি এই ভিডিওটার পরেই লালচে ভাব দেখি কেনার চেষ্টা করবেন, কিন্তু না, এছাড়াও আরো কিছু সাইন রয়েছে। আস্তে আস্তে ওড়াতে ওড়াতে আরো ওই হয়ে যাবে। সুন্দর ছেলে স্ট্যান্ডিংটা একটু দেখো। এই যে বন্ধুরা পায়রা, প্রচুর ছটফটে পায়রা। এটা মাদি না? নয়, এটা মাদি পায়রা। এর ফেসটাই দেখুন, টোটাল আলাদা ফেসটা। চোখের কালারটাও তো আলাদা। হুম, চোখের কালারটাও আলাদা। আমি একটা জিনিস দেখাচ্ছি, ওটা এটা পাটা কোথা থেকে শুরু হয় দেখুন, কত ছোট ছোট পাটা। অন্য পায়রার পাটা পাশে যদি অন্য পায়রা নিয়ে আসি দেখি, অনেকটাই বড় পায়রা, কিন্তু এটা অনেকটাই ছোট। তাদের হবে অনেকটা বড়, এটা অনেকটাই ছোট পায়রা। ছোটো পায়রা, পাগুলো খুব ছোটো ছোটো। ওটাও ছোটো পায়রা ছিল, দূর পাগুলো বড়, পাগুলো একদম ছোটো। কোথা থেকে পালক শুরু হচ্ছে দেখুন। সুন্দর ডানাটা দেখি। এও কি ওড়াচ্ছ? না, এটা ওড়াই না, ওড়াই না, কারণ ওই দিকটা আমার কাছে অনেকটা কমের দিকে চলে এসছে আর কি। ছেলে একটু স্ট্যান্ডিংটা দেখো। না, ওরকম কোনো ব্যাপার না।